বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে এই এলাকায় ভোট প্রচারে বাম প্রার্থী শুভ্রা মিত্র। তিনি 11 নম্বর ওয়ার্ডে লড়াই করছেন। রবিবার বাড়ি বাড়ি প্রচারে বের হন তিনি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি যান। নিজের খুব পরিচিত এলাকা হলেও খামতি রাখতে চান না প্রচারে। গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাইছেন করজোড়ে। গত নির্বাচনেও তিনি এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। এবারও এই ওয়ার্ড থেকে লড়াই করছেন তিনি। বিলোনিয়া পুর পরিষদের নির্বাচনে 15টি ওয়ার্ডের 15টিতেই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। জয়ের ব্যাপারে আশাবাদী প্রাক্তন চেয়ারপার্সন তথা প্রার্থী শুভ্রা মিত্র। আমরা বিলোনিয়া 11 নম্বর ওয়ার্ডের প্রচারে আজকে কেনা কয়েক নিয়ে বেরিয়েছি। একটু মানুষের মনের আশা আকাঙ্ক্ষা দেখে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। ওরা আমাদের পাশে আছে এবং থাকবে। আমরা বিগত দিনে যে কাজগুলি করেছি এবারও সেগুলি করতে চেষ্টা করবো আগামী দিনে। নির্বাচন ঘোষণার পর থেকে সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে শাসক দল। অভিযোগ প্রথম থেকেই আনছে বিরোধীরা। অভিযোগ লড়াই সহজ নয় জেনেই সন্ত্রাসের পথে শাসকরা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।